নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রেজিস্ট্রেশন নম্বর S15696693 এর অধীনে নরসিংদী সদর উপজেলা ও জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার সকালে নরসিংদী সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ভুয়া। এখানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া ভুয়া। এখানে জেলা ও উপজেলা থেকে আসা কাউন্সিলরদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের মেয়াদে কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি পদে ভেলানগোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক পদে বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাওয়াদুল হক জাহিদ ও দিলারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে 35 সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। অপরদিকে জেলা শাখার সভাপতি পদে কামারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া ভুইয়া, নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরুখ ইস্তিয়াক খান সাকিবকে সাধারণ সম্পাদক করে জেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আর সাধক হিসেবে নিযুক্ত হন গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন। অনুষ্ঠানে নরসিংদীর 6টি উপজেলার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সম্মেলন শেষে সকল শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান নবগঠিত কমিটির সদস্যগণ। অনুষ্ঠান সঞ্চালন বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাওয়াদুল হক জাহিদ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে থাকুন।